হে এভরিওয়ান, তাই বললাম যে কালকে আমি, আজকে হলো 10th অফ সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর আমি যাচ্ছি আসানসোলে মায়ের সাথে দেখা করতে। মার ভাই আসানসোলে থাকে, ভাই আসানসোলে পড়াশোনা করে, সেই বৃত্তান্ত আমি পরের ব্লগে তোমাদের দেব। তো মাকে আর বাবার জন্য যে শপিংটা করেছি সেটা আমি কালকে দিয়ে আসবো, তাই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলায় করে দিই যে আলটিমেটলি আমি কি কি কিনেছি। আর সব এখনো হয়নি, এখনো যেমন ভাইয়েরটা বাকি আছে, আমার শ্বশুর শাশুড়ি, তারপর ননদ ননদের ছেলে অনেকের বাকি আছে, আমার দেওর ওদের মানে আমার শ্বশুর বাড়ির পোর্শনটা এখনো বাকি আছে। বাট যেহেতু আমরা দুর্গাপুজোর সময় যাব না, পুজোর আগে বাড়ি যাওয়া হচ্ছে না, আমার শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না, আমরা যাবো কালী পুজোতে, তো সেই শপিং ব্লগও আসবে। তো তখন যখন যাব তখন তাদের জন্য কি কি কিনেছি, কি কি কিনেছি সেটারও আসবে। আপাতত আমাদের এখানে যারা যারা আছি তাদের জন্য কি কি কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এটা একটা কুর্তি, প্রথমে কুর্তি দিয়েই স্টার্ট করছি, আমারটা দিয়েই স্টার্ট করছি, কারণ একটু মানে লিস্ট একটু বড় আছে। এটা একটা কুর্তি এসছে অ্যামাজন থেকে, আমি যেই ইয়েটা দিয়েছিলাম, যে কালারটা দিয়েছিলাম এক্সাক্ট ওই কালারটা আসেনি, বাট ঠিক আছে, এটা মানে ভালো লাগে, আমার ভালো লেগেছে, যে কোনো অকেশনে এক দুবার বেশ ভালো পরা যাবে আর কি। তো তোমাদের যদি কোনো কিছু আর কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তার প্রাইস বা লিংক আমি দিয়ে দেবো আর কি। আর এটা একটা আমার সাথে স্ক্যাম হয়েছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি আমি, অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা। এটা অ্যাকচুয়ালি যেই গুলমা আর জয়পুর কুর্তিস, আমি যেই কুর্তিটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, অন্য একটা কুর্তি চলে এসেছে। বাট স্ক্যামটা হয়েছে, অনেকের সাথেই হয়, বাট যেটা প্রবলেম হয়েছে এই কুর্তিটা যেই প্যাকেটটাতে এসেছিল যার মধ্যে বিল আছে যেগুলো ছিল, আমি আসার আগে অনেকগুলোকে আনপ্যাক করে দিয়ে প্যাকেটগুলো ফেলে দিয়েছে, যেটার জন্য আমি এটা রিটার্নও করতে পারছি না, কারণ এটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এটার যে ইয়েটা আছে এক তো সাইজে হচ্ছে না, সেকেন্ডলি এই কাটিংটাই আমার খুব একটা পছন্দ না। তো নেক্সট কুর্তিটাতে চলে আসছি, এই কুর্তিটা অসম্ভব সুন্দর একটা কুর্তি, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর আর খুব এলিগেন্ট দেখতে। এটা আংরাখা যেই মানে কাটিংটা হয় সেই আংরাখা কাটিং এর উপরে মানে কুর্তিটা, আর হাতাতেও একটা ডিজাইন আছে, মানে প্লেন মানে এই সোজাসুজি স্ট্রেট কাট নয়, একটুখানি ডিজাইন করা আছে, আর বাদ বাকি প্লেন আছে, বাট খুব এলিগেন্ট আর সোবার দেখতে। এটা তোমার ভালো লেগেছে? এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, এটা যদি তোমার লিঙ্ক ছেড়ে, আমি কোনোটার প্রাইস বলছি না, তার কারণ প্রাইস বলে কোনো লাভ নেই। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই পিং করো, কোন স্পেসিফিক কোনোটা যদি ভালো লেগে থাকে পিং করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তুমি একটু মানে গুছিয়ে দিও। আচ্ছা নেক্সট যে কুর্তিটা আছে এটা অ্যাকচুয়ালি একটা সেট, আনারকলি সেট হচ্ছে, আমার নাচের জন্য লাগে, তোমরা আমার নাচের ভিডিও অনেক দেখেছো, আমার নাচের জন্য সাদা আর একটা কালো দরকার ছিল, আপাতত একটা কালো কিনেছি, খুব সিম্পল বাট খুব গ্রেসফুল, মানে আমি ভাষা বুঝতে পারছি না, খুব গ্রেসফুল একটা কুর্তি। আর কুর্তিটা শুধু ঘেরটা দেখো, আমি এটা পরে একদিন দেখাবো, যখন পরবো তখন তো তোমাদের দেখতেই পারবে, জাস্ট ঘেরটা দেখো খুবই সুন্দর, আর ইয়ের কাছে বডির কাছে সেরকম কোনো কাজ নেই, জাস্ট একটা মোটিভ আছে এখানে বাস, আর একটা এয়ার হোস্টেস কলার দেওয়া ইয়ে, আর হাতাতেও এটা থ্রি কোয়ার্টার হাতা, হাতাতেও এখানে ইয়ে দেওয়া আছে, ডিজাইন করা আছে, এটার একটা ওড়না আছে, ওড়নাটা খুবই ভারী, যার জন্য আমার আরো ভালো লেগেছে, যেরকম ভারী সেরকম লম্বাও আছে ওড়নাটা, আর ওড়নাটার থ্রু আউট ওড়না এই কাজটা আছে, এটা বোধহয় গোটা পাট্টির কাজ আমি এক্সাক্ট জানি না। আর এটা হলো পালাজোটা, পালাজোটাতেও অল ওভার কাজ আছে, বাট কোয়ালিটি খুবই ভালো। এই এই পুরো সেটটাও আমি মিন্ত্রা থেকে নিয়েছি, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দিস কুর্তা, আর প্রাইসও খুবই রিজনেবল আর খুব সফট মেটেরিয়াল এটা। আচ্ছা এই কুর্তাটা আমি অনলাইন থেকে নিয়েছি, বাট এটার লিঙ্ক আমি তোমাদের দিতে পারবো না, খুবই সুন্দর একটা কুর্তা, এটা আমি একজনের বুটিকের কাছ থেকে, বুটিক থেকে নিয়েছি, আর যেটা এটার ইয়ে একটা এটা হাকোবা মেটেরিয়াল, পুরোটাই হাকোবা মেটেরিয়াল, আর নিচে আছে আজরাক প্রিন্টের একটা ক্লোথ আছে, এটা অ্যাটাচ করা আছে এটার সাথে, আর এটা যেটা ইউএসপি সেটা হলো এই এটা, মানে যেই বুটিক থেকে নিয়েছি যিনি মানে আমাকে যে সেলার উনি নিজের হাতে এমব্রয়ডারিটা পুরোটা করেছে, যার জন্য আমার এই প্রাইসটা একটুখানি বেশি লেগেছে ঠিকই, বাট এমব্রয়ডারিটা তার নিজের হাতে, এবার এত সুন্দর এমব্রয়ডারি তার হাতে সেটার কদর তো করতে হবে, বাদ বাকি ইটসেলফ কুর্তিটা ইজ ভেরি গুড, আমার তো খুব ভালো লেগেছে। এই এইরকম কুর্তি আমার মনে হয় পঞ্চমী বা ষষ্ঠী দিন এগুলো পরাই যেতে পারে, মানে খুব সিম্পল এই জিনিসটা, আমার এটার লিঙ্ক চাইলেও আমি দিতে পারবো না, বাট তোমরা যদি পছন্দ করো এটা তাহলে আমি সেই বুটিকটার মানে ইয়ে তোমাদের বলে দিতে পারি। এটা গেল কুর্তি পোর্শন, না আরো আছে কুর্তি পোর্শন। এই আজাদারি শেষ কি করে যায়? আচ্ছা
এটা একটা মিন্ত্রা থেকেই নেওয়া, এটা আমি দেখিনি মনে হচ্ছে, যাক ভালো ভিডিওর জন্য দেখতে পেলাম। এটা মিন্ত্রা থেকে নেওয়া, এটা অ্যাকচুয়ালি একটুখানি ডিস্ট্রেস আছে, তার কারণ হলো এটাকে আমি অল্টার করতে দিয়েছিলাম, তাই জন্য একটু ডিস্ট্রেস আছে, এটাকে আয়রন করতে হবে, বাট খুব সুন্দর। এটারও স্লিভে একটা খুব সুন্দর ইয়ে আছে, আর কালারটা তো খুবই সুন্দর। এটা যে কোনো দিন নবমীর দিন রাত্রিবেলা উইথ পালাজো, গোল্ডেন কালার পালাজো বা ইয়ের সাথে পরা যেতে পারে, খুব সুন্দর আছে, দিতে হবে। এটা একটা চান্দেরি সিল্কের ওপরে একটা কুর্তির মানে পিস, এটা আমাকে অনেক একটা মেলা থেকে কিনে দিয়েছিল, এটা আমি দেখিয়েছিলাম তোমাদের আগে, খুবই সুন্দর। চান্দেরি সিল্কের ওপরে একটা অফ হোয়াইট কালারের ওপরে পুরো এমব্রয়ডারি, দেখো দেখো এমব্রয়ডারি গুলো। আর যেহেতু এটা মেলা থেকে কিনেছি, এটা লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না, এটার প্রাইসটা আমি বলে দিতে পারি, এটা মোটামুটি 700 টাকা নিয়েছিল, না 900 টাকা বলেছিল, 700 টাকা নিয়েছিল, মেলায় তো বার্গেনিং চলে, তো এটা নিয়েছিল। আমার এটা খুব ভালো লেগেছে, এটা একটা মারুন কালারের লেগিংস এর সাথে, একটা মারুন কালারের ওড়নার সাথে, একটু গর্জিয়াস ওড়নার সাথে খুব ভালো লাগবে। আর এই একটা ব্লাউজ নিয়েছিলাম আমি, এটা মেলা থেকেই, এই দুর্গা ঠাকুরের একটা ইয়ে দিয়ে, খুব সুন্দর, এইটার জন্যই আমি স্পেশালি নিয়েছিলাম। আমাদের যেহেতু ষষ্ঠীর দিন আর বিজয়া দশমীর দিন সাদা শাড়ি লাল পাড় পরতে হয়, তাই জন্য আমি একটা ব্লাউজ গুলো আলাদা আলাদা, প্রতি বছর তো আর সাদা শাড়ি লাল পাড় কেনা যায় না, তো ব্লাউজ গুলো, তো এইটা গেল আমার ইয়ে, শাড়ি দেখিয়ে দিচ্ছি, আমার আমার বেশি নেই, হয়ে গেছে। এইটা একটা মাত্র এই কোটায়, তো এইটা একটা জামদানি আছে, খুব সফট জামদানি, খুব সুন্দর কালারটা আমার খুবই ভালো লেগেছিল, স্লেট কালারের ওপরে অরেঞ্জ আর গ্রিন এর মোটিভ করা আছে, আর এটার পাটটা এরকম টাইপের কাজ, এটা খুব সুন্দর। আমার এই একটু এরকম আনকমন জামদানি কেনার বরাবরই একটু শখ ছিল, আর জামদানি পরতেও আমার খুব ভালো লাগে, যা নিয়েছিলাম কালারটার জন্য আমি মানে এক নজরে আমি এটা নিয়ে নিয়েছিলাম। আর একটা আছে পশমিনা, একটা পশমিনা শাড়ি নিয়েছি আমি, এই শাড়িটা খুবই সুন্দর দেখতে। পশমিনা শল তোমরা জানো, পশমিনা শল প্রচুরই মানে ইয়ে ট্রেন্ডি সব সময়ের জন্য, তো সেই পশমিনা কাজের ওপরে শাড়ি, এই শাড়ির কালারটা দেখতে পাচ্ছ দারুণ, আর কাজটাও অসাধারণ, পুরো অল ওভার বডিতে এই কাজটা আছে, আর এটা রানিং ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা আমাকে বানাতে দিতে হবে, এই যে ব্ল্যাক এর ওপরে এটা বর্ডার, এটা রানিং ব্লাউজ পিস আছে, আর আঁচলটা এইরকম টাইপের আছে, খুবই সুন্দর শাড়িটা, আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা, তোমাদের কেমন লেগেছে বলো। আর এইটারও আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, তার একমাত্র কারণ হলো এটা আমি এখানে একটা লোকাল শপ আছে সেইখান থেকে নিয়েছি। একটা খুব সুন্দর বক্সে এসে, যেটার জন্য আমার খুব ভালো লেগেছে, তাই না বলো, বক্সটা খুব সুন্দর দিয়েছে, এটা কাউকে গিফট করার জন্য খুব ভালো আইডিয়া, বা শাড়িও খুব ভালো থাকে, এর জন্য বক্স বেস্ট। তো এটা হলো আমার একটা কমপ্লিট ফাইনালি, না আর একটা আছে তো, কালকে যেটা ইয়েতে নিয়েছো রিলায়েন্স, আরো আছে হয়তো, আমার মনে নেই, এটা হলো অফ হোয়াইট কালার এর একটা ইয়ে পালাজো, আর তার সাথে আছে একটা বটল গ্রিন কালারের, খুব সুন্দর, খুব সোবার, আমার তো খুব ভালো লেগেছে, এটা রিলায়েন্স থেকে নিয়েছি, তো এটার আলাদা করে কোনো মানে আমি ইয়ে দিতে পারবো না, কি বলে লিঙ্ক দিতে পারবো না, বলে দিলাম আমি কোথা থেকে নিয়েছি। হলো তো মাইন ইজ কমপ্লিট, এবার তোমরা কিছু মনে করো না, তার কারণ অনির আমি বেশি কিছু দেখাতে পারবো না, ভেবনা সব আমি কিনে নিয়েছি, অনির গুলো আসছে আস্তে আস্তে। আচ্ছা এরপরে যেটা হলো মায়ের জন্য কিনেছি, মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি মায়ের জন্য নিয়েছি ভাবিনি, বাট এই শাড়িটা আমি ভাবলাম মাকে খুব ভালো লাগবে, তাই এটা ভাবলাম, কারণ অতগুলো শাড়ি আমি রেখে তো লাভ নেই, আমি অত ভালো মায়ের গায়ের অনেক পরিষ্কার, তাই জন্য ভাবলাম যে এই নেভি ব্লু কালারের শাড়িটা, এটা একটা সাউথ সিল্কের ওপর আছে, খুব সুন্দর শাড়িটা, এরকম কলকা করা আছে পুরো হোল বডিতে, আর পাটটা হলো এরকম টাইপের, খুব সুন্দর, এটা যে কেউ যে কোনো বয়সেরই লোক পরতে পারবে, ক্যারি করতে পারবে, এটা হলো মাকে দেবো। এরপরে বাবারটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো বাবার, বাবার একটা পাঞ্জাবি, খুব সুন্দর, এটাও রিলায়েন্স থেকে কালকে নিয়েছি, আমি আর পুরোটা খুলছি না, পুরো অল ওভার খাদি যে কাপড়টা হয়, ঠিক খাদির কাপড় কাপড়ই এটা, আর অল ওভার কোনো কাজ নেই, সিম্পলের ওপরে, এটা বাবাকে খুব ভালো লাগবে, আর বাবা পাঞ্জাবি পরতেও খুব ভালোবাসেন, আর আমি জেনারেলি বাবাকে বরাবরই আমি একটু পাঞ্জাবিটাই গিফট করতে পছন্দ করি, যতগুলি পাঞ্জাবি আছে আমি মোটামুটি বাবাকে গিফট করি। আচ্ছা এটা হলো বাবার আর মায়ের হয়ে গেল। আচ্ছা মাসিটা দেখিনি, মাসি আমাদের বাড়িতে যে মাসি থাকে, মাসির আরেকটা শাড়ি আছে, এসে পাওনা আছে, সেটা এখনো কেনা হয়নি, এটা একটা মাসি বরাবরই একটু সুতির শাড়ি পরতে ভালোবাসে, তো মাসির জন্য একটা বাটিক কিনেছি, বাটিকটাই
এরকম টাইপের কাজ ভেতরটাতে খুব সুন্দর হ্যাঁ কালারটাও খুব সুন্দর হয়েছে মাসি একটু লাল আর হলুদের উপর একটু পছন্দ করে তাহলে একটা বাটি দিলে কিন্তু আমি মাসিকে বাটি দিতেই পছন্দ করি তোমার মাসি বাটি কিনে আনো আর একটা শাড়ি কেনার আছে সিল্কে সেটা যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো হলো অনিরটা দেখিয়ে দিই অনির এটা হলো আমি গিফট করেছি এটা এটা কি গিফট করেছে তোমাকে এটা একটা পাঞ্জাবি এটা আমি আর খুলছি না খুলবো না না খুলো না আবার ভাঁজ করে আটা মুছবো এটা একটা পাঞ্জাবি খুব সুন্দর এটা পুরো ইয়ে তসরের উপরে আর এটা পুরোটা এমব্রয়ডারি কাজ আছে খুব সুন্দর এটা আমি আমার একটা বন্ধুর এটা লিংক দিতে পারবো না তার কারণ এটা একটা বন্ধুর থেকে আমি নিয়েছি অনলাইনে আর হাতাটাতেও খুব সুন্দর কাজ আছে কিন্তু এটা প্রবলেম হয়ে গেছে এটা সাইজটা অনেকটাই বড় কারণ অনলি 42 আমি 44 ইচ্ছে করেই আনিয়েছি যাতে একটু বড় হলো একটু মানে টেকা যাবে কিন্তু ছোট হয়ে গেলে ওটাকে আবার ফেরত দেওয়া পুজোর আগে আসবে না হয়তো এইটা অনির একটা রিলায়েন্স থেকে এই কালারের একটা পোলো টি শার্ট পোলো পড়তেও খুব ভালোবাসে আর বাজেট ওর কম ছিল তাই জন্য পোলো টি শার্ট নিয়ে নিয়েছে বলো এটা আর কি তোমার ওজন করার সময় ওজনটা যখন একদম শেষের দিকে ঠিকঠাক হয় না তখন একটা রাইডার লাগে আর কি ছোট্ট তারের একটা রাইডার আর কি ওই রাইডারটা দিয়ে ওজনটাকে ঠিক করতে হয় আর কি আমাদের ফার্মাসিউটিক্যালসের কেমিক্যালসের ওজনের সময় আর কি তো এই যখন রাইডার টাইপের কাজ করেছে যখন কেনাকাটা হচ্ছিল তখন মোটামুটি 4600 টাকার মতন এরকম এসেছে এরকম হয়েছিল এইটা রাইডার হিসেবে কাজ করেছে তুলে নিয়েছে আমাকে দিয়ে দিল পুজো ট্রেন্ডি এই কালারটা আমার খুব লেমন ইয়েলো কালার কালারটা খুবই সুন্দর আমি ট্যাগটাকেও হাটাই দিয়েছি এটা একটা টি শার্ট আছে দারুণ কালারটা নর্মাল টি শার্ট উইথ আ হুডি এখানটায় কাপড়টা একটু মোটা মোটা আর এটা একটা নর্মাল কটন কাপড় যেটা থাকে গেঞ্জি কাপড় যেটা এটা খুব সুন্দর কালারটা আমার এত পছন্দ হয়েছে আর আছে এখানে একটা অরেঞ্জ কালারের পোলো টি শার্ট আছে একটা ব্লু কালারের ওই ম্যান্ডারিন কালারেরই একটা কুর্তা আছে আর প্যান্ট ওর মাঝখানে দুটো কেনা হয়েছিল একটা সাদা একটা আছে ওটা কোথাও একটা রাখা ছিল একটা পাঞ্জাবি পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবি একটা অর্ডার করেছে অনলাইনে সেটা এখনো আসেনি আসলে তোমাদের আবার দেখাবো চলো এই ভিডিওটা এখানে তোমাদের কেমন লাগলো এখানে শেষ করছি এই পুরো মানে ব্লগ তো আজকে করিনি আগে পুরো পুজোর শপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক সেইভাবে কিছু দেখাতে পারলো না অনেক আসছে একটা পাঞ্জাবি আসছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর কোনো কিছু স্পেসিফিক ভাবে ভালো লাগলে কমেন্ট করো যদি সেটা লিঙ্ক থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ভালো থেকো গুড নাইট